আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পুজোতে নিজেদের সাজ নিয়ে এতদিন লড়াই করেছি আমরা, তবে এখন লড়াই করেন মা দুর্গাও। যে লড়াইয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকি আমরাই। দুর্গাপুজো মানেই এখন যেন কম্পিটিশন, অন্যদের পুজোর থেকে এগিয়ে থাকার মরিয়া চেষ্টা। আর সেই প্রতিযোগিতা চালিয়ে যেতে আগের বছর থেকেই অভিনব প্রচেষ্টায় মেতে থেকেছে IIMC। এবার দ্বিতীয় বছরে পা দিল শারদীয়া ডিজিটাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডস। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির বিষয়ে বিশদে জানালেন IIMC ডিরেক্টর পারমিতা ঘোষ। আমরা গত বছর যখন এই প্রজেক্টটা শুরু করি IIMC-র তরফ থেকে, এটা একটা আমাদের মাস কমিউনিকেশন ইন ডিজিটাল মিডিয়া অর্গানাইজেশন ইনস্টিটিউশন, এই কোর্সটার একটা প্রজেক্ট হিসেবে প্রজেক্টটা শুরু হয়। আমরা স্টুডেন্টসদেরকে দিয়ে জাজ করাতে চাইছিলাম যে সাবেকি দৈনন্দিন পুজো যেগুলি, তারা কি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ভাবে, তারা কি সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ঘামায়। আমরা যতটা ইম্পর্টেন্স দিচ্ছি ডিজিটাইজেশন এবং সোশ্যাল মিডিয়াকে, আমাদের পুজোগুলি কি সেই অর্থে সেই অবধি পৌঁছাতে পেরেছে? বাট এই রিসার্চটা করতে গিয়ে এবার অ্যাকচুয়ালি শকড, আমরা দেখলাম 700 এন্ট্রি জমা পড়লো এবং প্রত্যেকটা পুজোর, ইভেন একটা বাড়ির পুজো, ধরুন যাদের সাবেকি 170 বছর বা 150 বছরের একটা বাড়ির পুজো, তাদেরও প্রফেশনালি ম্যানেজ সোশ্যাল মিডিয়া পেজেস আছে। সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে তারা সকলেই অ্যালাইভ। আমরা দেখলাম যে তারা কলকাতায় বসে সারা বিশ্বে আমাদের পুজোর ছোটো ছোটো নিটিগ্রিটিস, আমাদের ছোটো ছোটো প্রোগ্রামস, ছোটো ছোটো কালচারাল ইভেন্টস, সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে। তো আমরা দেখলাম যে ইনস্টিটিউশনের আইডিয়াটা ভালোই ছিল। উই গট 700 এন্ট্রিজ লাস্ট ইয়ার, এবছর আমরা রেজিস্ট্রেশন প্রসেসে 3000 এন্ট্রিজ টার্গেট করছি। উই আর ভেরি এক্সাইটেড এবং যেরকম ইম্প্যাক্ট বা যেরকম এনথুজিয়াজম আমাদেরকে কলকাতার পুজোরা দেখিয়েছে, তাতে আমরা খুবই এনার্জাইজড। এবছর এই প্রতিযোগিতার জাজেস চেয়ারে থাকছেন সত্রাজিৎ সেন, অলকানন্দা রায়, সুরজিৎ চ্যাটার্জি এবং সুদর্শন চক্রবর্তী। ডিজিটালি শারদ সম্মানের এই বিষয়টাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলেন সকলেই। দেখো, প্যান্ডেল হপিং তো আমাদের সবারই ভালো লাগে, আমাদের নতুন জামা, নতুন প্যান্ট, নতুন ড্রেস পরে, নতুন জুতো পরে, কখনো সেটা খোড়াতে খোড়াতে পায়ে ফুসকা নিয়ে, সমস্ত কিছু নিয়ে। কিন্তু আবার অনেক সময় তো সুযোগ হয় না, কারণ হয়তো দূরের পুজো, দিল্লির পুজো, বম্বের পুজো, বিদেশের পুজো, অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্য কলকাতার পুজো, এই যে কলকাতার বিখ্যাত বিখ্যাত পুজোর সব নাম পাওয়া যায়, তার সেখানে কী হচ্ছে, কত মানুষ আসছে, কীরকম ঠাকুর হলো, এই জন্য সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন। এই নতুনকে গ্রহণ করাটাও কিন্তু শিখতে হয়, আর ডিজিটাল হওয়াতে যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, সবথেকে বড় প্লাস পয়েন্ট আমি বলবো, সেটা হলো লক্ষ লক্ষ মানুষ কানেক্ট করে, একজন আরেকজনের সঙ্গে করে, প্রত্যেকটা পুজোর সঙ্গে করে, তো সেটা আবার ভালো দিক। তাই সাবেকি দিকটা যারা চায় ওটাও থাক, এটাও থাক, সবাই একসঙ্গে থাকি না, ভালো তো। দেখো, আজকের দিনে তুমি যদি চিন্তা করে দেখো, যেই নর্মালি যে অ্যাওয়ার্ডগুলো হয় বা এত বছর ধরে হয়ে এসেছে, সেগুলো তো তোমার বেসিক্যালি একটা মোটামুটি খালি জিওগ্রাফির মধ্যে বাধা। কারণ কি, তোমার মানে কতই যতই তুমি বড় টিম করো না করো, সেটাকে নিয়ে তো তুমি গোটা কলকাতায় এত হাজার হাজার পুজো হয়, সব কটাকে তো কভার করে ইয়ে করা সম্ভব নয়। আর তাছাড়া আমি দেখেছি যে কোনো এরকম ধরনের কোনো মানে স্বীকৃতি সম্মান এই অ্যাওয়ার্ডের, এইগুলোর কোয়ালিফাই করার জন্যে বা এই অ্যাপ্লিকেশান করার জন্যে কিন্তু তোমার অনেকগুলোই আবেদন পড়ে না, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো সেখানে আজকের দিনে যেহেতু তোমার ডিজিটাল এক্সপ্লোজিশন মানে এক্সপ্লোশন রাদার হয়েইছে, ওরা বললো 750+ ওদের কাছে ইয়ে পড়েছে, অ্যাপ্লিকেশান পড়েছে। তো 750 অ্যাপ্লিকেশান আজকে ডিজিটালি যেখানে করা হচ্ছে এবং আগের বছর থেকে শুরু করেছে, আনফর্চুনেটলি আমার তো আগের বছর হয়ে ওঠেনি, এই বছরই আমার প্রথম। ওরা বললো এমন এমন পুজো রয়েছে যাদেরকে ওরা মানে ইভেনচুয়ালি অ্যাওয়ার্ডটা দিয়েছে, সেই পুজোগুলো ওরা যদি অ্যাপ্লিকেশান না পেত এবং না যেত, তাহলে ভাবনার বাইরে এত সুন্দরভাবে একটা, ধরো 200 বছর পুরনো পুজো, অনেক বয়স্ক লোকেরা, বয়স্ক মানুষেরা করেন, সেই ট্রেডিশনালি ওরা বজায় রেখে করছেন, তো সেগুলো তো বলা যেতে পারে জেমস। সেই হিডেন জেমসগুলো হিডেন না থেকে এই যে আমাদের কাছে চলে এসেছে ডিজিটাল অ্যাওয়ার্ডের মাধ্যমে, তার জন্য তো ওদের সাধুবাদ জানাতেই হয়। মানে একটা ভালো মন্দ দুটোই আছে,
আমি সব কিছু ডিজিটাল হয়ে যাক, সব কিছু ভার্চুয়াল হয়ে যাক আমি একদম চাই না, তাহলে তো মানে মায়ের মায়ের পায়ে হাতে ফুল নিয়ে অঞ্জলি দিচ্ছি বা মার কেউ কেউ মিষ্টি খাওয়াচ্ছে, এই পুরো ব্যাপারটার তো আর সব কিছু একবার ভার্চুয়াল হতে পারে না। কিন্তু হ্যাঁ, এই ভার্চুয়াল বা সোশ্যাল মিডিয়ায় পুজোটা একটা বড় দিক এটাই যে যারা দূরে থাকে, বিদেশে থাকে, তারা কোথাও না কোথাও এই ব্যবধান থেকে মানে ব্যবধানটা কমে আসে তাদের। কোথাও আজকে মেলবোর্নে কী হচ্ছে বা টরন্টোতে কী হচ্ছে বা সিঙ্গাপুরে কী হচ্ছে বা শান্তিনিকেতনের পুজোটা কেমন হচ্ছে তারা যেন বাড়িতে বসে দেখতে পাচ্ছে, তাদের ঘরে বসে, তাদের রুমে বসে, তাদের ল্যাপটপে দেখতে পাচ্ছে। তো আই থিঙ্ক পুজোর আনন্দটা আরেকটু ছড়িয়ে গেল। এই ধরনের অনুষ্ঠানগুলিতে জাজমেন্ট করার কারণে পুজোর আগেই প্যান্ডেল হপিং হয়ে যায় সকলের। তাহলে পুজোর সময় কি করেন তারা শুনে নেওয়া যাক। পুজোয় আমি একদমই নয়, পুজোয় তোমার আমার তো গাড়ি চালানোটা ওই ড্রাইভারের ওপর ডিপেন্ড করে কোনোদিন হয়নি, হয়ে ওঠেনি। গাড়ি চালানো আমার প্যাশন, ওই পুজোর কটা দিন বাদ দিয়ে আর কি, কারণ ওই মানে অত ট্রাফিকে না, ট্রাফিক মুভমেন্ট বা তোমার পুলিশি ব্যবস্থা খুব ভালো থাকে আমি মানছি, কিন্তু পার্কিং কোথায় করবে তুমি তো, তাই না? পুজো মানে আমাদের কাছে হচ্ছে কি এই বন্ধু বান্ধবের বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে আড্ডা, আর বাদ বাকি মানে নর্মাল যেরকম থাকে সেরকম। আমি বিগত প্রায় 15 বছর পুজোর সময় থাকি না, নয় অনুষ্ঠান করতে বাইরে চলে যাই, বিদেশে চলে যাই কিংবা কোথাও পালিয়ে যাই। তো এবারও পালিয়ে যাব, কারণ আসলে পুজোর সঙ্গে আমার নিজের শৈশবের অনেক স্মৃতি রয়েছে। আমি হয়তো সেরার থেকে হয়তো পাল্লাতে মানে আমি চলে যাই, মানে কলকাতায় থাকলে বা বাড়িতে থাকলে হয়তো আমার মনটা খারাপ লাগবে, সেইটার ভয় পেয়ে সেটা অনেক সময় আমি বাইরে চলে যাই। কিন্তু এক দুবার পুজোর সময় আমি ছিলাম কলকাতায় এবং কলকাতার পুজো অনেক এগিয়ে গেছে এবং প্রত্যেকটা পুজোর সঙ্গে যে এতটা আর্ট, এতটা শিল্প যুক্ত হয়ে গেছে সেটা আমার কাছে আশ্চর্যের লেগেছে। মানে আমার আই এম সো প্রাউড অফ দিস অ্যাকচুয়ালি। একদম বাড়িতে বসে থাকি, তাই জন্য এটা এত অ্যাপ্রিসিয়েট করছি। একদম বাড়িতে বসে থাকি, অন্যদের আনন্দটা এখন দেখতে ভালো লাগে, সবাই যে ছোটরা ভীষণ হই হই করে, তখন নিজের ছোটবেলার কথা মনে হয়। আমাদেরটা একটু হয়তো আলাদা ছিল, কিন্তু আনন্দ কিছু কম করিনি, তখনের মতো করেছি। এখনের যুগের সঙ্গে এখনের ওরা, কিন্তু আমার দেখতে খুব ভাল লাগে। এখন দেখি পায়ে ফোসকা পড়ে না, আগে সব বাচ্চাদের পায়ে ফোসকা পড়তো আর লিম্প করে যেত, ওটা একটা ভীষণ কিউট একটা সাইট ছিল। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।